হ্যালো फ्रेंड्स গুড মর্নিং পিয়ালি মৌসুমী ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করছি আমি এখন রূপার বাড়িতে আছি আমি এখন বাড়িতে যাইনি তো আজকে আমার হাজবেন্ড আসবে বিকালবেলা তো সকালবেলা যে রান্না করবে তো সোনা দুষ্টু হচ্ছে তার জন্য যে বেতশাক এনেছে যে আমার বোনাই মানে সোনা তো বেতশাকটা বাছা হচ্ছে সকালবেলা সিদ্ধ করা হবে সিদ্ধ ভাত হবে ওরা দেখা দিয়েছে তো সরিয়ে হ্যালো ফ্রেন্ডস আবার ফিরে এসেছি তখন তো শাক বাচ্ছিলাম তো মেরি ক্রিসমাস ডে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো রূপা কেক নিয়ে এসছে আমার সোনাই খাচ্ছে তো সবাই আমরা খাবো তো চলো সবাই খাচ্ছি যেখানে সেখানে দেখাই তো দেখো সোনাই খাচ্ছে সবাই বলো মেরি ক্রিসমাস ডে দেখো সবার জন্য কেক ইচ্ছাও নেবে এখন সবাই নেবে এক করে খাচ্ছে তো দেখো তখন সকালবেলা দেখা হয়েছিল কেক খাচ্ছিলাম তারপরে তোমাদের সামনে আসিনি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সিদ্ধ ভাত করেছিল অনেক কিছুই বেতশাক সিদ্ধটি তো অনেক কিছু দেখিয়েছি আমরা তখন ফোনটা চার্জে ছিল বলে দেখাতে পারিনি তো দেখো এদিকে মাংস ধোয়া চলছে এখানে হচ্ছে চিলি চিকেনের জন্য রাত্রিবেলাতে হবে আর নান হবে আর এখানে দুপুরবেলা চিকেন বিরিয়ানি হবে সেই জন্য রিক্তা ধুচ্ছে মানে সবাই মিলে কাজ করা হচ্ছে হেল্পিং তো আবারও পরে ফিরে আসছি কেকটা দেখা এই যে হ্যাঁ কেক বানিয়েছে দেখো কি দারুণ করে শোভন এই যে মাকে দিল দেখো এদিকে তো চিকেনটা কষা হচ্ছে বিরিয়ানির জন্য তো দেখো এদিকে ভাতটা হবে বিরিয়ানিটা হয়ে যাবে এখনই রুম্পা দুপুরের জন্য স্যালাড কেটেছে কারণ বিরিয়ানি হয়েছে তো আর পাতা কেটেছে দেখো রূপা পাতাগুলো মুছছে ভালো করে কলা পাতায় আমরা বিরিয়ানি খাবো খুব মজা তো দেখো এদিকে আবার বিরিয়ানি স্টিম বসানো হচ্ছে এখনই স্টিমটা বন্ধ করে দিয়েছে এখনই আমরা খাবো তোমরা দেখতে পাবে তো তারপরে দেখে নাও খাওয়াটা বিরিয়ানি রেডি হয়ে গেছে রুম্পা হাতে সাজিয়েছে এটা রুম্পার খাবারের থালি বাবা ওয়েলকাম ওয়েলকাম কইছে কই দেখি তাকাও কইছে লোকটা কই এই যে অসুস্থ রোগীটা লাগে দেখো এই যে অসুস্থ রোগী আসছে আসতে পাচ্ছে না ও মা গো মা অটোমেটিক গো ই মা এই যে ও জামাইবু নিয়ে এসেছে কি সব বের করে দেখাও মহান ব্যক্তি এসছে এই যে নিয়ে এসছে রে কি ও কেক নিয়ে এসছে ছেলে হাগিস শেষ হয়ে গেছিল নিয়ে এসছে ও মিষ্টি এনেছে শশা আর এই যে আমি বাড়িতে পুলি বানিয়েছিলাম সেটা বেশি ছিল না মানে সেটা ছিল ফ্রিজে তাই নিয়ে এসছে সবাই মিলে খাওয়া হবে তাই জামাইবু এসতে বলে আবার চা বসিয়েছে দেখো চাটা ফুটে ফুটে লাল হয়ে গেছে কড়া করে চা বানিয়ে দিচ্ছে খাবে তো দেখো জামাইবুর আত্মীয়তা পালন করছে দেখো সবাইকে ছোট করে কেক খাইয়ে দেই যীশু খ্রিস্টের জন্মদিনের উপলক্ষে আমাদের কেক কাটিং হলো তো দেখো আমরা পুলি খাচ্ছি আমরা খেতেই থাকবো এবার সন্ধ্যা থেকে এদের অবস্থাটা দেখো কি নিয়ে খেতে বসেছে টিফিন বক্স নিয়ে খেতে বসেছে যে বক্স করে আনা আছে সেই বক্স করে দেখো দেখো যে পকোড়া বানানো হচ্ছে আর রাত্রে তো বানা হবে চিলি চিকেন বানানো হবে তো একেবারে ভেজে নেব পকোড়াটাও খাওয়া হবে টিফিনের জন্য আর এদিকে চিলি চিকেন বানাবো
তো দেখো সবকিছু, এই যে এটা দেখো কি বল, বেল পেপার গুলো কাটা আছে, সবকিছু কাটা আছে। এদিকে নানের জন্য ও উল্টি পাকাচ্ছে, গোল গোল করছে, তো নানও হয়ে যাবে রেডি। তো ভিডিওটা দেখতে থাকো। তো আজ রাতেই তো বলেছি আমি নান হবে, দেখো আমাদের রূপার হাতে নান বানানো হয়ে গেছে। আর আর আমি দেখো চিলি চিকেন বানিয়েছি, তো আজকে ডিনার হবে রাতে না না চিলি চিকেন। তো আজকে রাত্রিবেলা তো ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরায়। তো আজ এই পর্যন্ত, আবার কাল ফিরে আসবো সকাল থেকে। এখন টাটা, গুড নাইট সবাইকে জানাই। তো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সোনাকে গুড নাইট করে দিয়েছে, তো গুড নাইট।